নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আমি ওয়েলকাম করছি। ভালো আছেন তো? আজকে আমি যে কথাগুলো বলবো সুন্দর কি করে হবে, যে যেমন জন্মেছেন তার উপরে আরেকটু সুন্দর তো হওয়াই যায়। অনেক টাকার আমরা কসমেটিক কিনি কিন্তু তাতে কিছু কেমিক্যালস থাকে আর আমাদের দূষিত আবহাওয়া ভেজাল, এই জন্য আমাদের চেহারাটা একটু নষ্ট হতে থাকে। তা আমরা কী করব দেখুন, প্রথমে আমি কিছু সুইচ ওয়ার্ড আপনাদের বলে দিচ্ছি। এই যে নানা রকম আপনার রিঙ্কলস, বলিরেখা বা ঝলমলে ত্বকটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে যে কোনো ত্বকের জন্য, ত্বকের গ্লোয়িং স্কিন, সুন্দর চেহারার জন্য প্রথমেই আপনি কি বলবেন, লান কথা। লান মানে শেখা, কিন্তু এখানে লান আমরা কেন বলছি, এল ই এ আর এন। আমরা বলবো কতবার, সকালে 28 বার বলবো, সূর্যাস্তের পর যে কোনো সময় আমরা 28 বার বলবো, লার্ন 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 বলবো। আমাদের চামড়া কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে যদি আমরা এই লার্ন কথাটা নিয়মিত বলতে পারি। আমরা 108 বার বলতে পারি বা আমরা সারাদিনে 10 মিনিটও বলতে পারি, ঠিক আছে? তারপর ধরুন যাদের চামড়ায় একটু বেশি সানবার্নের দাগ আছে, নানা রকম রিঙ্কেল আছে বা কোনো ক্ষতের ব্যাপার আছে, তার জন্য আমরা কী বলবো, দাগ আছে সেটাকে জন্য আপনারা ক্র্যাব অ্যাপেল, CRABAPPLE, ক্র্যাব অ্যাপেল। দেখুন আমি এখানে লিখে দিয়েছি, ক্র্যাব অ্যাপেল ওই রকমই বলবো, 28 বার করে, সারাদিনে 2 বার বলবো, নয়তো 108 বার বলবো, নয়তো কী বলবো, দিনে 10 মিনিট, দেখবেন কাজ হবেই। তারপরে ধরুন আরেকটা ব্যাপার আছে, এখানে আমি আরেকটা বলে দিচ্ছি যেটা আমার আজকে বিষয় না, যে কোনো সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন না বা আপনার একটা কোনো স্কিনের দাগ বা কোনো ব্যাপার আছে, আপনার মেডিকেল ট্রিটমেন্ট চলছে চামড়ার জন্য, তখন আপনি কী বলবেন, ক্লিয়ার। দেখুন এখানে আছে ক্লিয়ার, ক্লিয়ারটা বলবেন CLEAR, এটাও ঠিক ওই রকমভাবেই বলবেন, ওই 28 বার করে দিনে 2 বার বা 108 বার বা সারাদিনে 10 মিনিট। আপনার যে কোনো সমস্যা থাকলেও আপনি মনে মনে ক্লিয়ার ক্লিয়ার বলুন, শুধু মানে চামড়ার না, যে কোনো সমস্যার দেখুন দেখবেন ওটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবে কদিনে হয় না, আপনাকে নিয়মিত করতে হবে, অন্তত 2-3 মাসে আপনি রেজাল্ট পাবেনই। আপনি বলতে থাকুন, দেখবেন চেহারা খুব সুন্দর হবে আর আপনার চামড়া একটা সুন্দর সতেজ ভাব আসবে, আপনার বলিরেখা, রিঙ্কলস, দাগগুলো আস্তে আস্তে, ব্রণও সেগুলোও কিন্তু কমে যাবে যদি আপনি এই তিনটের যে কোনো একটা বলেন। আর আপনি নাম্বার কি লিখবেন, দেখুন নাম্বার আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ নাম্বারটা আপনি লিখবেন 11112 আর 1214। নাম্বারটা কোথায় লিখবেন আপনি, আপনি লিখবেন যদি ডান হাতি হন বাঁ হাতে লিখবেন, এই চেটোতে লিখবেন বা এখানে লিখবেন বা বাঁ থাইতে লিখবেন, আর আপনি বাঁ হাতি হন, লিখছেন খাচ্ছেন বাঁ হাতে, তাহলে কিন্তু আপনি লিখবেন ডান হাতের এখানে এখানে অথবা এখানে বা ডান পায়ে থাইতে লিখবেন। আর ধরুন আপনার একটু গভীরতর কোনো সমস্যা আছে চামড়ার, কমছে না, তখন আপনি কী করবেন, তখন 69879 প্রথমে আলাদা আলাদা লিখবেন, 69 লিখবেন, 879 লিখবেন, ঠিক যেভাবে নাম্বার লিখতে বলেছি আগেরটা ওইভাবে লিখবেন, এই বাঁহাতের এখানে আর নয়তো এইখানে বা বাঁথাইতে, আর নয়তো যদি আপনি বাঁহাতি হন তাহলে এইখানে এইখানে বা ডান পায়ে থাইতে লিখবেন, ঠিক আছে? একটা পাথর বলেছি দেখুন, এটা বাজারে অনলাইন পাবেন, বেশি দাম নেয় না, 400 টাকার ভেতরে হবে, ছবি দিয়ে দেবো লাস্টে, এটা কিন্তু বিভিন্ন রেঞ্জের দামে পাওয়া যায়। রোজ কোয়ার্টস, এইটা যদি আপনি ভিজিয়ে রাখেন জলে করে, তার জলটা মাখুন সারা শরীরে বা শুধু মুখে গলায় হাতে মাখুন, যেখানে মাখবেন দেখবেন কিছুদিন বাদে আপনার স্কিনটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এইবারে আমি দুটো মুদ্রা বলবো, দেখুন এখানে লিখে দিয়েছি কী কী মুদ্রা বলবো, আপনি ফোনে খুলে দেখে নিন, অ্যান্ড্রয়েড ফোনে যারা মুদ্রা দেখান, যোগ মুদ্রা, হস্ত মুদ্রা দেখান, আপনি দেখবেন এর আরও আরও অনেক উপকারিতা আছে, কিন্তু আমি আপনাকে শুধু সৌন্দর্যের জন্য এই মুদ্রা দুটো বলে দিচ্ছি। একটা হচ্ছে বরুণ মুদ্রা, কেমন সেটা কী করবেন, আপনার কোড়ে আঙুল আর বুড়ো আঙুল, এই যে কনিষ্ঠার বৃদ্ধাঙ্গুষ্ঠ এইভাবে জুড়ে নেবেন, অন্য আঙুল তিনটি এরম থাকবে, এখানেও তাই, এইভাবে টিভি দেখুন, সিরিয়াল দেখুন, গল্প করুন, এইভাবে বসুন, এটা কি হয়ে গেল, এটা বরুণ মুদ্রা, শরীরে জলের ভারসাম্যটা এটা রক্ষা করে, মুদ্রা আপনার চেহারায় কিন্তু সৌন্দর্য এনে দেবেই। আরেকটা বলবো পৃথ্বী মুদ্রা, সেটাও আপনি ফোনে দেখতে পাবেন, সেটা আবার অনামিকা আঙুল আর এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, রিং ফিঙ্গার আর থাম, এই যে জুড়ুন জুড়ে আবাসী 10 মিনিট করুন, করতে করতে আপনি গল্প করতে পারেন, বললাম টিভি দেখতে পারেন, গান শুনতে পারেন, করুন 10 মিনিট,
দেখবেন আপনার এটাও, এটা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস বা আমাদের শরীরের পুষ্টিটা যা পৃথিবী দেয়, সেই জন্য এর নাম পিতৃমুদ্রা, সেইটা কিন্তু আপনার শরীরে আনতে চেষ্টা করে। আশা করি বুঝেছেন, করে যান। নমস্কার, ধন্যবাদ।